মেহজাবিন চৌধুরী বাংলা নাটকে ভার্সেটাইল অভিনেত্রীর নাম বলতে গেলে বর্তমান সময়ে সবার আগে মেহজাবিন চৌধুরীর নামই আসবে। জনপ্রিয়তার বিচারেও মেহজাবিন চৌধুরী বাকি সব অভিনেত্রীদের চেয়ে এগিয়ে। বাংলা নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করার কারণেই বর্তমান সময়ে তার অনেক ভক্ত অনুরাগী রয়েছে। আর এই ভক্ত অনুরাগীদের সন্তুষ্ট করতে এবার ঈদুল আজহাতে মেহজাবিন চৌধুরী আমাদের উপহার দিতে চলেছে বেশ কিছু মানসম্মত নাটক। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেহজাবিন চৌধুরীর কোন কোন নাটকসমূহ রিলিজ হবে আর সেই নাটকগুলোর আনুষাঙ্গিক সকল বিষয়সমূহ জানতে থাকুন আমাদের ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকবে। ব্যবধান: কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না, এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ, এর মানে এই সম্পর্কের কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষের শরীর একই রক্ত মাংসের হলেও তাদের মধ্যে ব্যবধান থাকে। নাটকটিতে এই ব্যবধানটাকেই ফুটিয়ে তোলা হবে। ইমতিয়াজ আহমেদ আবির ও সঞ্চিতা রয় অর্পয়ের ভালোবাসার গল্প থাকবে এই নাটকটিতে। নামগুলো দেখেই বোঝা যাচ্ছে এদের মধ্যে ব্যবধান থাকবে ধর্ম ও জাতির। যাই হোক, ব্যবধান নামের এই নাটকটি পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন মেহজাবিন চৌধুরী। নাটকটিতে অভিনেতা হিসেবে থাকবে ফারহান আহমেদ জোবান। নাটকটি রোমান্টিক ও বাস্তবধর্মী একটি গল্প নিয়ে নির্মিত হবে। নাটকটি এবার ঈদুল আজহা উপলক্ষে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। অন্ধপ্রেম: মোস্তফা কামাল রাজের পরিচালিত অন্ধপ্রেম শিরোনামের এই নাটকটি এবার ঈদুল আজহা উপলক্ষে প্রচার হবে। নাটকটিতে অভিনেতা হিসেবে রয়েছে তৌসিফ মাহবুব। নাটকটিতে অভিনেত্রী হিসেবে আছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকটি রোমান্টিক ও ট্র্যাজেডি জনরার নাটক হবে। নাটকটিতে আরেকটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে। নাটকটিতে অন্ধ একটি মেয়ের চরিত্র প্লে করবেন মেহজাবিন চৌধুরী। নাটকটি বাংলা ভীষণ টিভি চ্যানেলের পর্দায় এবার ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত হবে। সব কিছু ঠিক থাকলে এবার ঈদুল আজহাতে ঝড় তুলতে আসছে অন্ধপ্রেম শিরোনামের এই নাটকটি। লিস্টের সেরা তিনে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, মেহজাবিনের এবার ঈদে নাটক সংখ্যা খুবই কম সংখ্যকই আসবে। এবার ঈদ উপলক্ষে মেহজাবিন চৌধুরী খুব একটা নাটক অভিনয় করতে পারেননি, কারণ মেহজাবিন চৌধুরী ঈদুল ফিতরের পর বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন, এবং কি তা এক মাসের জন্য। এর কারণেই তার নাটক সংখ্যা অন্যান্য অভিনেত্রীর তুলনায় কম। যাই হোক, এই লিস্টের তিনে কী কী নাটক রয়েছে তা জেনে আসা যাক। অ্যাম্বুলেন্স গার্ল: অ্যাম্বুলেন্স গার্ল শিরোনামের এই নাটকটি একটি নারীকেন্দ্রিক গল্পে নির্মিত হবে। নাটকটিতে নারীদের অনুপ্রেরণার গল্প দেখানো হবে। নাটকটিতে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন মেহজাবিন চৌধুরী। বর্তমান সময়েও অনেক নারী রয়েছে যারা অ্যাম্বুলেন্স চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে। মেহজাবিনকেও এরকম একটি চরিত্র প্লে করতে দেখা যাবে এই নাটকটিতে। নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। নাটকটিতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করবেন সুদীপ বিশ্বাস দীপ। নাটকটি ঈদের চতুর্থ দিন রাত 8টায় আরটিভি চ্যানেলের পর্দায় প্রচারিত হবে। বিভ্রান্তি: এবার ঈদুল আজহাতে আলোচনার ঝড় তুলতে আসছে বিভ্রান্তি শিরোনামের এই নাটকটি। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন মেহজাবিন চৌধুরী। নাটকটি পরিচালনা করবেন আশিকুর রহমান। নাটকটি রচনা করেছেন মনিরুল ইসলাম রুবেল। নাটকটিতে মেহজাবিনের বিপরীতে একজন নয়, দুজন অভিনেতা থাকছে। নাটকটিতে অভিনেতা হিসেবে থাকবেন ইরফান সাজ্জাদ ও খায়রুল বাশার। নাটকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত একটি নাটক। একজন সাধারণ মেয়ের সম্পর্কে টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিভ্রান্তি শিরোনামের এই নাটকটি। নাটকটি এবার ঈদুল আজহা উপলক্ষে আরটিভি চ্যানেলের পর্দায় প্রচারিত হবে। ভয়েস ক্লিপ: ভয়েস ক্লিপ শিরোনামের এই নাটকটি এবার ঈদুল আজহাতে বাজিমাত করতে আসছে। নাটকটির পরিচালক হলেন গুণী নির্মাতা শিহাব শাহীন। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করবেন মেহজাবিন চৌধুরী। নাটকটিতে প্রথমবারের মতো মেহজাবিনের বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। ভয়েস ক্লিপ শিরোনামের এই নাটকটি রচনা করবেন ডক্টর জাহান সুলতানা। নাটকটি বাস্তবধর্মী একটি গল্প নিয়ে নির্মিত। নাটকটিতে মেহজাবিনের চরিত্রটা চ্যালেঞ্জিং হবে। নাটকটি এবার ঈদুল আজহাতে ঝড় তুলতে আসতেছে। ঈদুল আজহা উপলক্ষে এনটিভি চ্যানেলের পর্দায় প্রচারিত হবে নাটকটি। নাটকটি মেহজাবিন ফ্যানদের জন্য একদম মাস্ট ওয়াচ হয়ে থাকবে।
সো ভিউয়ার্স, শেষ করছি মেহজাবিন চৌধুরীর ঈদুল আজহার নাটক নিয়ে আমাদের স্পেশাল ভিডিওটি। ঈদুল আজহা উপলক্ষে আমরা সব অভিনেতাদের নাটকের আপডেট অলরেডি দিয়ে দিয়েছি। সামনের ভিডিওগুলোতে সব অভিনেত্রী ও পরিচালকদের নাটকের আপডেট দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকবে। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।